চায়না তো তাদের এন্টারটেইনমেন্ট সেক্টরের জন্য বেশ কঠিন কিছু নিয়ম বেঁধে দিয়েছে, আর এবার যেই নিয়মটা বাদলো সেটা আমার মনে হয় বিটিএস ফ্যানদের একদমই পছন্দ হবে না। কি নিয়ম আবার চালু করলো সেই দিকে আগাচ্ছি, বাট তার আগে বলি, চায়না তাদের এন্টারটেইনমেন্ট সেক্টরটাকে ক্লিন রাখতে অলরেডি বেশ কিছু নিয়ম এস্টাবলিশ করেছে। যেমন, একে তো তারা ভালগার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে ব্যান করে দিচ্ছে, তার উপর আবার যেসব সেলিব্রিটি কন্ট্রোভার্সিয়াল তাদেরকেও তারা ব্যান করছে, প্লাস শাস্তিও দিচ্ছে। আর এবার এই বিষয়টা আরেক ধাপ এগিয়ে গেল। চায়না ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ব্রডকাস্ট রেগুলেটর অথরিটির পক্ষ থেকে জানানো হয় যে চায়না এখন সেই সব শো ব্যান করতে যাচ্ছে যেগুলোতে পুরুষরা ম্যানলি অ্যাটিচিউড শো না করে সিসি অ্যাটিচিউড, মানে কিছুটা মেইলি অ্যাটিচিউড শো করছে। শুধু তাই নয়, তারা সেই সব পপ ব্যান্ডও নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে যেগুলোতে ছেলেরা মেকআপের মাধ্যমে নিজেদেরকে ফ্যাশনেবলভাবে প্রেজেন্ট করছে। অ্যান্ড হলিউড রিপোর্টার, ভ্যারাইটি ডট কম এমন ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস অনুযায়ী চাইনিজ কিছু পপ ব্যান্ড, কোরিয়ান কয়েকটা বয় ব্যান্ড যেমন BTS অ্যান্ড জাপানিজ কিছু বয় ব্যান্ড এই লিস্টে রয়েছে। এবং চাইনিজ অথরিটিদের মতে এইসব ব্যান্ডে মেম্বাররা ফর্মাল পুরুষদের মতো অ্যাটিচিউড শো করে না এবং সেরকম গেটআপও থাকে না। তারা কিছুটা মেইনলি ফ্যাশন ফলো করে, যেটা চায়নার জন্য হার্মফুল, তাই তারা এগুলো ব্যান করতে চলেছে। এবং চায়না তাদের ব্রডকাস্টিং মিডিয়াগুলোকে জোরালোভাবে নির্দেশ দিয়েছে যে এমন সব কন্টেন্ট বেশি বেশি প্রচার করতে যেখানে পুরুষরা ম্যানলি অ্যাটিচিউড শো করছে, চায়নার কালচার ফলো করছে এবং যেগুলো ওভারলি জাঁকজমকভাবে দেখানো হয় না। অ্যান্ড চায়নার মতে এইসব পপ কালচারগুলোতে অ্যাকচুয়ালি বেশ ওভারলি, অর্থাৎ জাঁকজমকভাবে ফ্যাশন দেখানো হয়, যেগুলো কোনোটাই বাস্তবসম্মত নয়। এবং এই সব বিষয়ে ইনফ্লুয়েন্স হয়ে চায়নার শিশু কিশোররা অনেক সময় ভুল পথ বেছে নেয়, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা সেই সব পপ কালচার ব্যান্ডদের ব্যান করার জন্য এই উদ্যোগগুলো নিচ্ছে। ওয়েল, এখন আমরা তো জানি BTS কতটা পপুলার অ্যান্ড তাদের মেম্বারদেরকে অনেকেই ফ্যাশন আইকনও মনে করে, বাট চায়নার BTSকে নিয়ে এবং অন্যান্য পপ কালচার ব্যান্ডদেরকে নিয়ে এমন স্টেটমেন্ট অনেক ক্রিটিসিজম কিন্তু ক্রিয়েট করেছে। সো ভিউয়ার্স, চায়না এই যে BTS ব্যান্ড এবং অন্যান্য পপ কালচার ব্যান্ডদেরকে ব্যান করতে চলেছে, এই বিষয়ে আপনার অপিনিয়নটা কি সেটা কিন্তু মাস্ট জানাবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।